প্রুফ নয়, এগুলোর উপরে জল দিলেই এর ভিতরে জল চলে যাবে, লিন রোটেশন যাকে বলে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল রাইডার সাসপেন্স। তোমরা সব কেমন আছো? আমি জানি তোমরা সব ভালো আছো। গাইস, আমরা যে সাইকেলগুলো ইউজ করি, তো রেগুলার যে ইউজ করি, সারা সপ্তাহ ইউজ করার পর বা এক মাস পরে ইউজ করার পরে আমাদের সাইকেলগুলো অনেক ধুলোবালি পড়ে যায়, অনেক জায়গায় নোংরা পড়ে যায়, অনেক কিছু তেল ময়লা জমে যায়। তো সেইগুলো পরিষ্কার করার জন্য আমরা রেগুলার কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মোছার ফলে কিছু কিছু জায়গায় তেলকালি লেগেই থাকে। তো সেইটাকে গাইস আমরা ওয়াশ করব, তো আজকেই ওয়াশ করে দেখাবো তোমাদের। তো সেইগুলো ওয়াশ করার জন্য অনেকজনই জল ইউজ করে, অনেক হিউজ পরিমাণে জল ইউজ করে। তো গাইস আমি একটা কথা তোমাদের বলে দিই, সাইকেলে যতটুকু জল কম লাগাতে পারবে বা কম জল ইউজ করতে পারবে ততটুকুই তোমার সাইকেলের জন্য ভালো। তো গাইস সাইকেলের কিছু কিছু পার্টস থাকে, সেগুলোর মধ্যে জল যদি তোমার চলে যায় সেইগুলোকে আবার সার্ভিস করার প্রয়োজন পড়ে যায়, সেগুলোকে খুলে আবার সার্ভিস করে লুব্রিকেট করার প্রয়োজন পড়ে যায়। যেমন গাইস সাইকেলের চেন আছে, বটম ব্র্যাকেট আছে, তারপর সাইকেলের যে বিয়ারিং সেকশানগুলো আছে, সামনের বিয়ারিং, পেছনের বিয়ারিং, সাইকেলের গিয়ার শিফটার, সাইকেলের গিয়ার শিফটার প্লাস তোমার সাইকেলের যে গিয়ার ডিরেরার, হর্ন ডিরেরার, এইসব জিনিসপত্রগুলো তোমার যতটুকু জল থেকে বাঁচিয়ে রাখতে পারবে ততই ভালো, এর এর আয়ু, এর লংজিভিটি বেড়ে যাবে গাইস। তো তার জন্য আমরা আজকে সাইকেলটাকে পুরো ওয়াশ করব, ওয়াশ করব অল্প পরিমাণ জল দিয়ে ওয়াশ করব, এবং কোন কোন পার্টসকে কীভাবে তোমরা ইউজ করে ওয়াশ করবে তো সেইগুলো আমি তোমাদের গাইস দেখাবো আজকে। তো ফটাফট যারা আমার রাইডার সাসপেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করা যাক। গাইস আমি করব কি, গাইস একটা ছোট বালতির মধ্যে 1 লিটারের মতো জল নিয়ে নেবে, প্লাস তাতে কিছুটা তোমরা সার্ফ এক্সেল বা সার্ফ যদি বাড়িতে কেনা থাকে কিছুটা সার্ফ দিয়ে দেবে, এ ধরনের কিছুটা সার্ফ দিয়ে দেবে, এর মধ্যে মিক্স করে দেবে। গাইস বেশি জল না নিলেই হবে, তার দিয়ে দেখাবো তোমাদের অল্প জলে কীভাবে তোমরা সাইকেলটাকে ওয়াশ করবে কমার্শিয়ালভাবে, আবার প্রত্যেকটা স্পেয়ার পার্টসকে বাঁচিয়ে রাখবে। ছেঁড়া কাপড়, পুরানো যে ছেঁড়া কাপড়, পরিষ্কার কাপড় একটু নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পরে আমরা সাইকেলটা কীভাবে পরিষ্কার করব তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি স্কিপ করলে গাইস বুঝতে পারবে না কোন কোন পার্টসগুলোকে আমরা জল ছাড়া কীভাবে পরিষ্কার করব এবং কোন কোন পার্টসে আমরা জল লাগিয়ে পরিষ্কার করব। তো তোমরা ভালো করে মন দিয়ে না দেখলে বুঝতেই পারবে না গাইস, চলো মন দিয়ে দেখো। গাইস অ্যাট ফার্স্ট কী করবো, আমরা এই কাপড়টাকে এই সার্ফ জলের মধ্যে চুবিয়ে নেবো, চুবিয়ে নিয়ে ভালো করে গাইস নিচড়ে নেবে, এটা নিংড়ে নিয়ে ভালো করে নিংড়ে নেবে। এবার এবার পুরো নিংড়ে অনেকটা শুকনো মতো করে নিয়ে গাইস এই যে সাইকেলের ফ্রেমটা আছে, এই সাইকেলের ফ্রেমটাই ভালো করে ঘষে ঘষে তোমরা পরিষ্কার করবে। এইভাবে ফ্রেমটা গাইস সার্ফ জলের কারণে এই ফ্রেমটাই যা তেলকালি লেগে থাকবে, এই যে জয়েন্টগুলো আছে এইসব জয়েন্টগুলোই তেলকালি প্রচুর লেগে থাকে। আমরা যখন কাপড় দিই, শুকনো কাপড় দিয়ে মুছি, তখন এই জায়গাগুলো পরিষ্কার হয় না ভালোভাবে, এই তেলকালিটা ভালো করেভাবে পরিষ্কার করে নিতে হবে গাইস। আমরা ফ্রেমটাকে ভালো করে আগে মুছে নেব। গাইস আমাদের ফ্রেমটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা সাসপেনশন ফোর্কটা পরিষ্কার করব। গাইস যে এই সাসপেনশন ফোর্কের যে এই যে জায়গাটা যেটা আপ অ্যান্ড ডাউন করে, এই এই জায়গাটা গাইস তোমরা সার্ফ জল কখনোই দেবে না, কারণ এই এই জায়গাটা যদি সার্ফ জল দাও সার্ফটা ভিতরে চলে যায়, এর ভিতরে চলে গিয়ে যে স্প্রিং কয়েল আছে এর মধ্যে যে গ্রিস করা আছে গ্রিসটাকে নষ্ট করে দেবে। তো এইসব ছোটো ছোটো কারণের জন্য গাইস আমাদের সাসপেনশন ফোর্ক অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তো তার জন্যই আজকে আমার ভিডিওটা আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি সাসপেনশন ফোর্কটাকে পরিষ্কার করে নিই। এই যে আমাদের প্যাডেল আর্মগুলো আছে, এই প্যাডেল আর্মগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে গাইস এই যে প্যাডেল আমের যে এই যে প্যাডেল আছে, এই যে প্যাডেল এতে গাইস বল বিয়ারিংয়ের কাজ করানো থাকে। তো এই বল বিয়ারিং কাজ করানোর জিনিসটা যদি তোমরা জল দিয়ে বারবার ধোও, এই যে এই জায়গাগুলোই যদি সার্ফ জল চলে যায় তো ওয়াশের সময়, তখন কি তোমাদের হবে এই প্যাডেলটার যে ভিতরে যে গ্রিস করা আছে বা তেল আছে লুব্রিকেট করা আছে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, তখন এটা পটপট 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 করে আজ করবে। তো তার জন্য আমরা সার্ফ জল যত কম ইউজ করব ধোয়ার সময় ততই আমাদের ভালো। একটু এই প্যাডেলটাকে পরিষ্কার করে নিই, পেছনের রিম এটাকেও আমি পরিষ্কার করে নিই সার্ফ জল দিই। গাইস এই যে স্পোক আছে, এই যে স্পোক আছে গাইস, এই স্পোকগুলো স্পোকগুলোকে যখন তোমরা সার্ফ জল দিয়ে একবার পরিষ্কার করবে, তারপরে কিছুদিন পরে গাইস হালকা কাপড়ের মধ্যে তেল নিয়ে, তো সেটা ইঞ্জিন অয়েল হোক
বা তোমার বাড়ির কোকোনাট অয়েলও সেই তেল নিয়ে হালকা ঘষে দেবে, যার কারণে স্পোকগুলোই রাস কম পড়বে। তো যারা গ্রামের দিকে থাকো, বিশেষ করে যারা গ্রামের দিকে থাকো, তাদের গ্রামের রাস্তা কিছুটা কাঁচা কিছুটা পাকা হওয়ার কারণে প্রচুর ধুলো বালি উড়ে থাকে, তো স্পোক সাইকেলের মধ্যে জমে থাকে। সেইগুলো যদি আমরা রেগুলার এইভাবে সাইকেলটাকে ওয়াশ করি, তখন আমার সাইকেলের যে লংজিভিটিটা কমে যায়। গাইস, এই যে সাইকেলের যে ব্রেক মেশিন আছে বা ব্রেক ক্যালিপার আছে, তোমার এর মধ্যে যদি তোমার সার্ফ জল চলে যায়, প্রথমে তোমাদের কিছু সমস্যা হবে না। সমস্যাটা হবে কিছুদিন পর থেকে, এর ভিতরে যে স্প্রিং আছে, স্প্রিংটা যখন হ্রাস পড়বে, তোমাদের সাইকেলের যে ব্রেকের পারফরমেন্সটা অত কমে যাবে এবং কটকট কটকট করে ব্রেকটা আওয়াজ করবে, আর ব্রেকটা ভালোভাবে ধরবে না, প্রচুর টাইট হয়ে যাবে। তো এর জন্য আমি সার্ফ না সার্ফ জল ইউজ না করে এটাকে উপর থেকে খালি এইভাবে মুছে নেবো। গাইস দেখছো কত চকচক হয়ে গেছে, মোচা হয়ে গেছে গাইস, পরিষ্কার হয়ে গেছে। এইভাবে সার্ফ জল আবার চুবি নিয়ে আবার ভালো করে নিংড়ে নিতে হবে এটাকে। সেমভাবে গাইস, আমি যে সাইকেলের যে ফ্রন্ট যে ব্রেক আছে, ব্রেক ক্যালিপারটা আমরা বাইরে থেকে এইভাবে পরিষ্কার করে নেবো, তো সার্ফ জলের কাপড় দিয়ে পরে পরিষ্কার করে নিয়ে আবার রিমটাকেও সেমভাবে পরিষ্কার করে নেবো ঘষে ঘষে। এর মধ্যে প্রত্যেকটা স্পোকও গাইস এইভাবে 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 ক্লিন করে নেবে, যেইভাবে তোমরা শুকনো কাপড় দিয়ে মোছো ওইভাবে এই সার্ফ জলে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। গাইস, এই যে ব্রেক যে রোটার আছে বা ব্রেক যে প্লেট আছে, এই ডিস্ক ব্রেক প্লেট, এই প্লেটের মধ্যে গাইস যখন তোমরা কাপড় সার্ফ জল ইউজ করবে, প্রথমে ইউজ করবে গাইস, কাপড়টা সব জায়গায় ইউজ করার পরে কাপড়ে হালকা হালকা তেল কালি এসে যায়, তো সেই কাপড়টা যদি তোমরা এতে ইউজ করো, তখন কী হবে, রোটারের মধ্যে তেল কালি লেগে যাবে এবং রোটার স্লিপ করবে এবং সাইকেলের ব্রেকের সময় পিক পিক করে পাখির মতো আওয়াজ করবে। গাইস দেখতে পাচ্ছ আমাদের যে গিয়ার শিফটারগুলো কত নোংরা হয়েছে। তো গাইস আমি তোমাদের এবার ভালো করে দেখিয়ে দিই। গাইস এটা হচ্ছে শিফটার, এর ভিতরে গাইস অয়েলিং করা আছে, লুব্রিকেট করা আছে এবং গ্রিস করা আছে। এটা হচ্ছে তোমার রিয়ার শিফটার, এটা হচ্ছে মানে ফ্রন্ট শিফটার, যেটা সামনের গিয়ার, এটা পেছনের গিয়ার শিফটার। তো গাইস এই শিফটারের এই যে বাইরের পজিশনটা পুরো তোমরা জল দিয়ে ইউজ করতে পারবে, কীরকমভাবে জল দিয়ে ইউজ করবে, এর এগুলো ওয়াটারপ্রুফ নয়, এগুলোর উপরে জল দিলেই এর ভিতরে জল চলে যাবে। তো তারপরে কী হবে, তোমাদের ভিতরে যে গ্রিস করা আছে ওইগুলো এই সার্ফ জলের কারণে কেটে যাবে, কেটে গিয়ে বেরিয়ে চলে আসবে এবং তোমাদের যে গিয়ারের যে পারফরমেন্স শিফটারের তো খারাপ হয়ে যাবে। তো তার জন্য আমরা যেরকমভাবে এই সার্ফ জলে ভেজা কাপড়টা এইভাবে নিংড়ে নিয়েছি, এবার বাইরে থেকে গাইস এইভাবে এইভাবে আমরা আস্তে আস্তে পুরো আস্তে আস্তে গাইস এইভাবে এইভাবে পুরো পরিষ্কার করে নেবো জিনিসটা। এই যে প্রত্যেকটা পজিশন গাইস দেখো কত নোংরা হয়ে থাকে, তো এই পজিশনগুলো আমরা এই সার্ফ জলের এইভাবে এইভাবে পরিষ্কার করে নেবো। গাইস তোমাদের বলেছিলাম এই যে সাসপেনশন ফোর্কটা, এর যে বাইরের অংশ, এই ভিতরের অংশটা যেটা সবসময় ভিতরে আপ অ্যান্ড ডাউন করে, তো ওই জিনিসটা পরিষ্কার করার জন্য সার্ফ জল হলে হবে না, সার্ফ জলের কাপড়ও দিলেও হবে না। কারণ তার জন্য কী করতে হবে, আমরা শুকনো কাপড় নিতে হবে। শুকনো কাপড় নিয়ে গাইস এইভাবে এইভাবে শুকনো কাপড় নিয়ে এইভাবে এইভাবে জিনিসটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে, শুকনোভাবেই পরিষ্কার করে নিতে হবে। গাইস এবার সাইকেলের আমরা মেন জিনিসটা, মেন ইম্পর্টেন্ট জিনিস যে সাইকেল হুইল, সাইকেল টায়ার, এটা আমরা পরিষ্কার করব। এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে, যারা নতুন নতুন সাইকেলিস্ট আছো বা বিগিনার্স আছো, তারা বলবে টায়ার আবার পরিষ্কার করতে হয়। হ্যাঁ গাইস, টায়ারটা অবশ্যই পরিষ্কার করতে হয়। এমটিভি সাইকেল যদি তোমরা ইউজ করো, তার টায়ারটাকে যত তোমরা পরিষ্কার ক্লিন রাখবে, ততই তোমাদের সাইক্লিং যে মজাটা ওটা ভালো লাগবে, সাইক্লিং যে রিল্যাক্স ওটা ততই ভালো বেশি পাবে। তো গাইস সাইকেলের টায়ার পরিষ্কার করার আরেকটা রিজন হলো, সাইকেলের এই এই যে এমটিভি টায়ারের এই যে কাঁটা কাঁটাগুলো থাকে, এর মধ্যে অনেক সময় ধুলো বালি স্টোন চিপের গুঁড়ো থাকে, ঢুকে থাকে, এবং কিছু কিছু রাস্তায় যেতে যেতে আমরা গ্রামের দিকে থাকি, কাদা গোবর এগুলো সব ঢুকে যায়, এর ফলে কী হয়, এই সাইকেলগুলো পাংচার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো তার জন্য আমরা কী করবো, এই সাইকেলের হুইলটাকেও আমরা মাঝে মাঝে মেনটেন করবো, এটা পরিষ্কার করার জন্য। নর্মালি যে সার্ফ জল ভেজা কাপড়টা আছে, নোংরা কাপড় হয়ে গেছে, এটাকে এইভাবে চুবিয়ে নিয়ে একটু গাইস এতে জল রাখতে হবে, এটা পুরো একদম নিংড়ে নেবে না, একটু জল রেখে এইভাবে 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 হালকা
জল দিয়ে এইভাবে ঘষে ঘষে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব গাইস। আমরা পরিষ্কার করে নেব, তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর পরিষ্কার হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ গোবর লেগে আছে কিরকম, তো এই গোবরগুলো আমরা পরিষ্কার করব, কারণ এই গোবরের মধ্যে স্টোন চিপ যদি লেগে থাকে তো তার ফলে কী হবে, অতিরিক্ত চাপের ফলে স্টোন চিপগুলো টায়ারের মধ্যে ঢুকে পাংচার করে দেবে টায়ারটাকে, তো তার মাঝ রাস্তায় আমরা রাইডিং করতে করতে ফেঁসে যাব। ঠিক আছে, এইভাবে পরিষ্কার করে নেবো গাইস। গাইস দেখতে পাচ্ছ এক লিটার জলে আমার সাইকেল ওয়াশ হয়ে যাওয়ার পরেও আমার জল বেঁচে যাচ্ছে। তো এইভাবে তোমাদের জলটাকেও তোমরা বাঁচিয়ে নিতে পারবে, প্লাস সাইকেলটার এই দেখো গাইস গোবরটা কীরকম। এইভাবে গোবর মাটি ধুলো বালি সব এইভাবে টায়ার থেকে বেরিয়ে আসবে, এরকমভাবে পরিষ্কার করো গাইস। এইরকম ওয়াশ তোমরা যদি মাসে একবারও করে থাকো তোমাদের সাইকেলের আয়ু বেড়ে যাবে, আমি কথা দিচ্ছি। সেমভাবে গাইস আমরা পিছনের রিয়ার যে টায়ার আছে সেটাকেও এইভাবে পুরো ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। গাইস আমার সাইকেল ওয়াশ হয়ে গেছে, অল্প জল দিয়ে আমার সাইকেলটা পুরো ওয়াশ হয়ে গেছে। তো গাইস সাইকেলটা ওয়াশের পরে কীরকম দেখতে লাগে তোমাদের দেখিয়ে দিই চলো। গাইস দেখতে পাচ্ছ চাকাগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, চাকার যে প্রত্যেকটা গ্রিপ আছে তো এই প্রত্যেকটা গ্রিপ পরিষ্কার কত সুন্দর হচ্ছে। এইভাবে যদি চাকা তোমরা পরিষ্কার করে থাকো তাহলে তোমাদের চাপ যে টায়ারের যে পারফরমেন্স আরও সুন্দর হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ এইগুলো কত পরিষ্কার লাগছে, তো রিম ফিমগুলো গাইস দেখতে পাচ্ছ কত পরিষ্কার হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে ইজিলি অল্প জল দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। গাইস দেখতে পাচ্ছ সাইকেলের যে ফ্রেম আছে এটাও কত সুন্দর ক্লিন হয়ে গেছে, পুরো ক্লিন সাইকেল হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে ইজিলি অল্প জল দিয়ে আর একটুখানি সার্ফ দিয়ে তোমরা বাড়িতে তোমাদের সাইকেলটা, যে কোনো সাইকেল তোমরা ইজিলি বাড়িতে কমার্শিয়ালভাবে পরিষ্কার করে নিতে পারবে। গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যারা যারা আমার রাইডার সাসপেন্স চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং সাইকেল রিপেয়ারিং বা সাইকেল ব্লগিং ভিডিও দেখতে আমাকে সাহায্য করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তারাও যেন তাদের বাড়িতে যে সাইকেলগুলো ইউজ করে, রেগুলার ইউজ করে, সেই সাইকেলগুলো তারা কমার্শিয়ালভাবে বাড়িতেই ওয়াশ করে নিতে পারবে এবং ক্লিন করতে পারবে, এবং কোনো প্রবলেম হয়ে গেলে বাড়িতেই তারা যেন রিপেয়ারিং করে নিতে পারবে। তো গাইস চলো, বাই বাই, টাটা।